नमस्कार प्रिय शिक्षार्थी सबा के आज के अनलाइन क्लस शुभेच्छा जाना खोकन प्रामाणिक सहकारी शिक्षक मन्नमला गार्लस स्कूल एंड कलेज। प्रिय शिक्षार्थी तुम्हारा केमन आछो? आशा करी परम करुणामय इच्छा तुम्हारा भलो आछो। जेहेतु एमत अवस्थाय कोविड 19 करोना भाइरसेर प्रभावे समग्र विश्व स्थबिर, सेटा तुम्हारा सबाई जानो, जार कारणे आमादेर क्लास क्षतिग्रस्त होच्छे, विशेष करे आमादेर शिक्षार्थीरा बेशी क्षतिग्रस्त होच्छे। तो ये क्षति पोषाते तुम्हारे जो अनलाइन क्लासेर व्यवस्था करा हुए छे, तुम्हारा सेई अनलाइन क्लासे तुम्हारे आबारो स्वागतम। আমি আগেই বলেছি আমি খোকন কুমার প্রামাণিক সহকারী শিক্ষক মন্নমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ। পাঠ পরিচিতি, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করব। আর তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ছবিগুলো লক্ষ্য করো, তাহলে হয়তো বা বুঝতে পারবে। আমরা এক নম্বর ছবিটা কি দেখছি, কার ছবি দেখছি? আমরা জানি, অনেকেই জানি, আমরা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি যে উক্ত ছবিতে শিবলিঙ্গ জড়িয়ে আছে কে? সিদ্ধদাতা গণেশ। গণেশ কে যেন? গণেশের পরিচয়টা পাওয়া দরকার। গণেশ পার্বতী এবং পরমেশ্বর শিবের সন্তান। দ্বিতীয় ছবিটি খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে ছবিটা একটু তোমরা সবাই দেখার চেষ্টা করো, আমরা বিভিন্ন দেবদেবী ছবি দেখতে পাচ্ছি, তাই না? তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা বোধহয় আজকে আমাদের পাঠ পরিচিতিটা সম্বন্ধে ধারণা পাব। তাহলে আজকের পাঠ কি হতে পারে একটু অনুধাবন করো। গণেশের মাতৃভক্তি, আজকের পাঠ গণেশের মাতৃভক্তি। তো মাতৃভক্তি গল্পটি পড়ার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে মাতৃভক্তিটা কি। মাতৃ শব্দের অর্থ মা, ভক্তি শব্দের অর্থ শ্রদ্ধা, অর্থাৎ মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কেই বলা হয় মাতৃভক্তি। মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধাকেই বলা হয় মাতৃভক্তি। মাতৃভক্তি ধর্মের হচ্ছে অঙ্গ। আর এখানে আমরা গণেশের মাতৃভক্তি সম্বন্ধে জানবো। আমরা গ্রন্থে পড়েছি গণেশের মাতৃভক্তি সম্বন্ধে, এই প্রসঙ্গে একটা গল্প আছে, গল্পটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। একদা আমাদের প্রত্যেকেরই পরিবারে মা আছেন, মারা কিন্তু সন্তানদের চালচলন সবই বুঝতে পারেন। আমরা বুঝতে না পারলেও মা কিন্তু সন্তানদের সমস্ত আচরণ বুঝতে পারেন। তাই সেই সাথে দেবী দুর্গা একবার দুই ছেলেকে, দেবী দুর্গার দুই ছেলে কার্তিক এবং গণেশ, পরীক্ষা করার জন্য ঘোষণা দিলেন যে তোমাদের দুই সন্তানের মধ্যে যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবে আমি তাকে রত্নমালা উপহার দেব। মায়ের ঘোষণা কি? যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে আগে ঘোষণা করে আসবে তাকে আমি রত্নমালা উপহার দেব। এই কথা শুনে কার্তিক মুচকি হেসে বললেন, আমিই তো পারবো, কেননা কার্তিক সুঠাম দেহের অধিকারী এবং তার বাহন ময়ূর, আর গণেশ নাদুস নদুস চেহারার অধিকারী, নন্দদুলাল চেহারা, হ্যাঁ, স্থূলকায় ভরি এবং তার বাহন ইঁদুর। তো কার্তিক মুচকি হেসে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বেরিয়ে গেলেন। এইদিকে গণেশের মনে কোনো চিন্তা নেই, একদম নির্বিকার, অনেক ভেবেচিন্তে ভাবলেন যেহেতু মাই পৃথিবী, যেহেতু মা পৃথিবী, তাহলে মাকে যদি পরিক্রমা করা হয় তাহলে তো সমগ্র বিশ্ব পরিক্রমা হয়। এই চিন্তা চেতনায় গণেশ
মাকে প্রণাম করে মায়ের চারিদিকে পরিক্রমা করে আবারও প্রণাম করলেন। এই ঘটনা দেখে দেবী দুর্গা খুব খুশি হলেন এবং তাকে কোলে নিয়ে রত্নমালা উপহার দিলেন। আর কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখলেন গণেশ মায়ের কোলে বসে আছে। রাগে ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। মা তখন বুঝিয়ে বললেন যে বাবা, গণেশ বুঝে, গণেশ খুব জ্ঞানী, তাই সে জানে যে মায়ে তার পৃথিবী, তাই মাকে প্রণাম মাকে পরিক্রমা করলেই পৃথিবী পরিক্রমা হয়। তাই গণেশ আজকে মাতৃভক্তির প্রমাণ দিয়ে রত্নমালা উপহার পেয়েছে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। এবং মাতৃভক্তি সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম। ছবিটি খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? দেবী দুর্গা সিদ্ধিদাতা গণেশকে কোলে নিয়ে বসে আছেন। একটু খেয়াল করো, এর চিহ্ন দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এর চিহ্ন দ্বারা কাকে চিহ্নিত করা হচ্ছে? দেবী দুর্গাকে। তারপরে এই যে মা দুর্গা। এরপরে একটু খেয়াল করো, গণেশকে নির্দেশ করা হচ্ছে। তারপরে একটু খেয়াল করো, গণেশ কেমন চেহারার অধিকারী? একটু মোটা সোটা, গজানন। এরপর একটু খেয়াল করো, আমরা একটি ইঁদুরকে নির্দেশ করছি। তো বন্ধুরা, আজকে পাঠের শিখন পালটা কি হতে পারে একটু খেয়াল করো। গণেশ কার ছেলে তা বর্ণনা করতে পারবে। এখন বলতে পারবে না গণেশ কার ছেলে, অবশ্যই পারবে। এবার গণেশের বাহন কি তা বলতে পারবে। গণেশের মাতৃভক্তি কেমন তা বর্ণনা করতে পারবে। আমরা আগে সবই বলে নিয়েছি, এখন এখান থেকে আমার বিশ্বাস মতে তোমরা ওগুলো বর্ণনা করতে পারবে। এবার মূল্যায়ন, আমরা মূল্যায়নটা কিভাবে করতে পারি? ছোট ছোট প্রশ্নের দ্বারা আমরা এই মূল্যায়ন করতে পারি। প্রথম প্রশ্নটা এভাবে করতে পারি, মা দুর্গার কয়টি ছেলে, তাদের নাম কি কি? আমরা পারবো তো? মা দুর্গার দুই ছেলে, তাদের নাম কার্তিক এবং গণেশ। গণেশের বাহন কি? আমরা আগেই পড়েছি, জেনেছি, বুঝেছি, কাজেই গণেশের বাহন কি অবশ্যই তোমরা বলতে পারো। তবুও বলছি, গণেশের বাহন ইঁদুর। একটু খেয়াল করো, এবারে আমরা বাড়ির কাজ, যেহেতু স্কুল কলেজ সব বন্ধ হয়ে পড়ে আছে, এমতো অবস্থায় বাড়িতেই অবস্থান করতে হচ্ছে, তাই সবাই মিলে তোমরা বাড়িতেই কিছু বাড়তি কাজ করবে, তাহলে তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারবে। তো বন্ধুরা একটু খেয়াল করো, কি ধরনের কাজ হতে পারে বাড়ির কাজ। সকল ছেলে মেয়েরই উচিত পিতামাতাকে দেবতা জ্ঞানের সেবা করা, এটা আলোচনা করো। তো আজকে আমরা আমাদের পাঠের শেষে চলে এসেছি। তো আমরা আর আজ বেশি কিছু আগাবো না, শুধু তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। তোমরা অকারণে বাইরে যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করবে, সাবান দিয়ে হাত ধৌত করবে, পারতপক্ষে বাইরে যাবে না, যদি যেতেই হয় তো মাস্ক পরিধান করে যাবে, সর্বোপরি সবাই মিলে ভালো থাকবে। এই শুভকামনা ব্যক্ত করে আমরা আজকের এই অনলাইন ক্লাসটা এখানে পরিসমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।